আসন্ন সরস্বতী পুজোয় তিন দিন ব্যাপী সুবিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করলো আমরা সবাই নামের এক ঝাঁক শিক্ষিত প্রতিষ্ঠিত পুজো আয়োজন রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে তিন দিক খোলা ময়দানে এমন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবার উনত্রিশতম বর্ষে পদার্পণ করছে প্রথম অনুষ্ঠান শুরু হবে বাইশে জানুয়ারি রবিবার বেলা দশটায় সেখানে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা এবং দেওয়াল চিত্রন প্রতিযোগিতা এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তিন দিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বৃহস্পতিবার চলবে আঠাশে জানুয়ারি শনিবার পর্যন্ত এখানে যেমন থাকছে কলকাতা শিল্পী মনোময় ভট্টাচার্য সঙ্গীতানুষ্ঠান ঠিক তেমনি উড়িষ্যার বেরহামপুর থেকে আসছেন মেলোডি গায়িকা মিসেস তানিয়া মিশ্র সেই সঙ্গে মুম্বাই থেকে রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চ মাত করতে আসছেন প্রখ্যাত হারমোনিয়াম বাদক শচীন জাম্বেকার আসন্ন ছাব্বিশে জানুয়ারি বেলা নটায় থাকছে বাণী বন্দনা বিকেল সাড়ে পাঁচটায় রুট কুইজ সন্ধ্যে ছটায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুভ সূচনা হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু আয়োজকদের তরফে প্রসেনজিৎ রায় এই খবর জানিয়ে বলেন প্রয়াত সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনের সঙ্গে হারমোনিয়াম বাজাতেন যে মানুষটি সেই সচিন জাম্বেকারকে আমরা রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে মঞ্চে পেয়ে যাব এদিন ইনস্টিটিউটের ঠিক থেকে আরেক কর্মকর্তা বাবু সোনা সরকার বলেন শহরে বেশ কিছু পৃষ্ঠপোষক রয়েছেন যারা অর্থনৈতিকভাবে সাহায্য করে। 5 বছর এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে থাকেন রায়গঞ্জের মানুষকে। চলতি বছরেও তার অন্যথা হবে না। প্রসঙ্গত দু বছর করোনা কালে রায়গঞ্জের মানুষকে সারস্বত উৎসব উপহার দিতে পারেনি আমরা সবাই। ঠিক সেই কারণেই নতুন আঙ্গিকে তার নতুন করে অনুষ্ঠান শুরু করতে চলেছে রায়গঞ্জ ইনস্টিটিউট পার্কে। তবে এবারের অনুষ্ঠান যে বহিরাগত শিল্পীদের নিয়ে ভিন্ন মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। 14 ওয়েব ডেস্ক রায়গঞ্জ